بسم اللہ الرحمن الرحیم، ہمیں کبیر احمد بہار کے بی ٹی وی پکھ تھی آپ سب کے ساگت جانا چاہیے۔ آج کے جوٹی نہیں آپ سمکھے حاضر ہوئے ہل بنشی راجنیتی شسٹاچار سوجنتا بوھ مانوتا اور بدرتا جو بھیٹی بنشی راجنیتی تھی پرائے ہارے گیا ہم سے سوجنتا بوھر آشابادی ہوئے آپ سمکھے کچھ کتا بولتے چاہ۔ شسٹاچار سوجنتا بوھ بدرتا مانوتا چھا آسل راجنیتی ہے نا، রাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির জন্য মানুষ হতে পারে না। সেই রাজনীতির জন্য মানবতা, সৌজন্যতা, শিষ্টাচার হারিয়ে যেতে পারে না। আমি আশার বাণী দেখি জুলাইয়ের শেষ দিকে, অগাস্টের প্রথম দিকে, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউকে তথা লন্ডন সফরে এসেছিলেন, তখন বিএনপি যুক্তরাজ্য শাখা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছিল, যেমন হিথ্রো এয়ারপোর্টে কালো পতাকা প্রদর্শন সহ শেখ হাসিনার অবস্থান সংলগ্ন হোটেল অথবা হোটেল করিডরে বিক্ষোভ প্রদর্শন করা। কিন্তু যখন যুক্তরাজ্য বিএনপি তথা বিএনপি নেতৃবৃন্দ জানতে পারেন যে শেখ হাসিনা রাজনৈতিক সফরে নয়, ওনার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য উনি যুক্তরাজ্য সফরে এসেছেন, ঠিক তখন তারা এই কর্মসূচি স্থগিত করেছিলেন। আমি এই বিষয়টিকে সাধুবাদ জানাই। আমি মনে করেছিলাম এই বিষয়টি বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়াগুলো তুলে ধরবেন, উৎসাহিত করবেন আমাদের রাজনীতিবিদদেরকে মানবতা, সৌজন্যতা বোধ এবং রাজনৈতিক শিষ্টাচারে ফিরে আসতে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কে এই বিষয়টিকে নজরে আনেন নাই। তাই আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি হয়েও আমার এই ছোট পরিসরে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি তুলে ধরলাম। আমি মনে করি যুক্তরাজ্য বিএনপি তথা বিএনপি নেতৃবৃন্দ এই বিষয়টি স্থগিত করে, রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসুস্থতাকে মানবতার দৃষ্টিতে দেখে, উদারতা দেখিয়ে কর্মসূচি স্থগিত করে এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের শিষ্টাচার বোধ আগেও ছিল, কিন্তু এখন কমতে কমতে প্রায় শূন্যের কোটায়। তাই আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই রাজনৈতিক শিষ্টাচার দেখাবে। রাজনীতি মানুষের জন্য, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য যাতে মানুষ না হয়, রাজনীতির কাছে যাতে আমরা পরাজিত না হই, রাজনীতির জন্য যাতে আমাদের জীবন বিপন্ন না হয়। যে জীবনের জন্য আমরা রাজনীতি করি, সেই জীবনের জন্য যদি, সেই জীবনের জন্য যদি রাজনীতি ভয়ঙ্কর হয়ে ওঠে, সেই জীবন যদি রাজনীতির কাছে বিপন্ন হয়ে যায়, তাহলে এই রাজনীতি করে আমাদের লাভ কোথায়? তাই আমি বলবো শেখ হাসিনার অসুস্থতাকে উদারতা দৃষ্টিতে দেখে, মানবতার দৃষ্টিতে দেখে, ভদ্রতার দৃষ্টিতে দেখে বিএনপি নেতৃবৃন্দ যুক্তরাজ্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সাধুবাদের, সাধুবাদের জন্য অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত। আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপি এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো শিষ্টাচারের মধ্যে দিয়ে রাজনীতিতে এগিয়ে যাবেন এবং বাংলাদেশে ভবিষ্যতে একটা সুন্দর রাজনৈতিক শিষ্টাচার পূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি এখন জেলে। আমি মনে করি আওয়ামী পরিবারের লোকজন, বিএনপি পরিবারের লোকজন এইসব মানবিক দৃষ্টিকোণ থেকে এইসব বিষয়গুলোকে মূল্যায়ন করবেন, এই প্রত্যাশা রেখে, এই সৌজন্যতা বলে আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেবিটিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।
কেবি টিভির প্রত্যেকটি প্রচারণা আপনারা দেখার জন্য কেবি টিভিকে ইউটিউব চ্যানেল কেবি টিভিকে সাবস্ক্রাইব করুন, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ।